সত্যি এই গ্রামে পুরুষের ঢোকা সম্পূর্ণ নিষেধ, তবে নারীরা গর্ভবতী হন এবং প্রতি বছর কেউ না কেউ সন্তান জন্ম দিচ্ছেন। কেনিয়ার স্যামবুরু এলাকার উমোজা এক আশ্চর্য গ্রাম, যে আশ্চর্য গ্রামে 30 বছর হয়ে গেল শুধু থাকেন মহিলারাই, কোনো পুরুষের প্রবেশ এই গ্রামে নেই। কারণ নারীরা নিজের ব্যবস্থা করে এই গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ করেছেন, কিন্তু পুরুষ প্রবেশ না থাকা সত্ত্বেও নিজেদের মতন করে জীবন ধারণ করছে নারীরা। তারা প্রতি বছর কেউ না কেউ সন্তান জন্ম দিচ্ছেন, ফলে বংশবৃদ্ধিও হচ্ছে সাধারণ নিয়মে, সমাজ পরিবর্তিত হচ্ছে, কিন্তু এই অদ্ভুত গ্রামও আজও কেনিয়ার বিস্ময়। ঘটনাটি ঘটেছিল 1990 সালে, যখন 15 জন স্থানীয় আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, সেই নারী সমাজ বিচ্যুত হয়ে ওই গ্রামে এসে বসতি গড়ে তোলেন। তারপর থেকে এখানে পুরুষদের হিংসার শিকার হওয়া বিভিন্ন নারীরাও এসে একসঙ্গে বসবাস করতে শুরু করেন। কেউ হয়তো ধর্ষণের শিকার, কেউ বাল্যবিবাহের শিকার, কেউ গৃহস্থ হিংসার শিকার। তারা সবাই হাতে হাত ধরে এক সমাজ গড়ে তুলেছেন, যে সমাজ শুধু নারীদের, যেখানে পুরুষদের কোন রকম প্রবেশ অধিকার নাই। বর্তমানে এই গ্রামে প্রায় 250 নারী বসবাস করেন। তাহলে এখানে প্রশ্ন ওঠে যে এই গ্রামের নারীরা কিভাবে সন্তানের জন্ম দেন। তার উত্তর আছে নারীদের স্বাধীনতার আসল প্রশ্নটি, নিজের সঙ্গীকে বেছে নেওয়ার প্রশ্ন। এই গ্রামের নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষটিকে খুঁজে নেন এবং সেই পছন্দের পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তারপর তারা গর্ভধারণ করেন এবং সন্তানের জন্ম দিয়ে থাকেন। এখানে কোনো সম্পর্ক, বিবাহ এবং সম্পর্কের আড়ষ্টতা নেই, কেবল সন্তানের উৎপাদনের জন্য এবং যৌন সুখের জন্য এই গ্রামের নারীরা পুরুষ সঙ্গীকে বেছে নেন। এই গ্রামে প্রাইমারি স্কুল রয়েছে, সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, এছাড়া এই গ্রামে দর্শনীয় স্থান রয়েছে একাধিক, সেইগুলো দেখতে আসেন পর্যটকেরা। সেই পর্যটকদের খরচের উপর নির্ভর করেই এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হয়। পর্যটকরা যে টিকিট কেটে এই গ্রামে ঢুকেন এবং গ্রামের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন, দেখেন, ইতিহাস জানেন, সেই পর্যটকদের কাটা টিকিটের দাম থেকে এই গ্রামের মানুষের হাতে অর্থ আসে। কিন্তু এ যেন এক পুরুষতান্ত্রিক সমাজের কাছে নারীদের আদর্শ উদাহরণ। পুরুষ রহিত এক সমাজ গড়ে তুলতে পেরেছেন নারীরা, যেখানে কেবলমাত্র আছেন নারী, তাদের কামনা বাসনা ইচ্ছে সেটি একমাত্র প্রাধান্যের বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।